বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন ভানু বাগ। বিস্ফোরণে সামান্য আহত হয়েছিলেন তিনি, আর তারপরই গাড়ি নিয়ে তিনি পালিয়ে যান। ফোন করে 5-7 জনকে ডেকেও নিয়েছিলেন দাবি গ্রামবাসীদের। ঘটনা ঘটলো ভানু কি এখানেই ছিল? হ্যাঁ এখানে ছিল, অন দ্য স্পটে ছিল। আহত হয়েছে? গাড়িতে করে নিয়েছিল গাড়িটাকে ঠিক কটা নাগাদ? ওটা ওই তো 12:30টা, একটার কাছাকাছি। মানে যখন ঘটনা ঘটেছে তখন কি আগুন জ্বলছে? হ্যাঁ 12:30টা ঘটনা হয়েছে, 12:30টা একটা দিকে বেরিয়ে গেছে। কাউকে কি বাঁচানোর চেষ্টা বা কাউকে এখান থেকে, সেগুলো সবই গ্রামবাসীরা করেছে? তারপর তো না না কেউ করেনি, আমরা সব গ্রামবাসী, সব এলাকার সব লোকজন এসে সবই করেছে। ওনার স্ত্রীও তো এখানে থাকতেন, উনি কি একসাথেই গেছিলেন নাকি? না স্ত্রী কথা বলতে পাবো না, যাই হোক ওনারা, ওনার দলবল আর ওনার ভাইপো টাইপো টিম নিয়ে সব বেরিয়ে গেছে। শুনলেন যে এই যিনি ভানু বাগ, যার বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে, যার এই বিস্ফোরক ভর্তি যে কারখানা ছিল, যে বাজি কারখানা ছিল, তিনি কিন্তু ঘটনার পরই, অর্থাৎ এই বোমা বিস্ফোরণের পর তিনি পালিয়ে যান, এমনই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। অন্যদিকে এই ঘটনায় আপনারা জানেন যে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। SSKM এর রোনাল্ড রস বিল্ডিংয়ে ভর্তি রয়েছেন। এগরার খাদিকোল গ্রামে বিস্ফোরণে গুরুতর জখম এই 2 জন। চিকিৎসকরা কি জানাচ্ছেন আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি ঝিলমের কাছে। ঝিলম, তোমার কাছে জানতে চাইবো যে 2 জন এখানে ভর্তি হয়েছে সংকটজনক অবস্থা নিয়ে, তারা এখন কেমন আছেন, চিকিৎসকরা কি বলছেন? দুজন রয়েছেন, দুজনের অবস্থায় যথেষ্ট সংকটজনক, এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, এদের মধ্যে যে পিঙ্কি মাইতি যিনি আছেন তার শারীরিক অবস্থা আরও গুরুতর। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, গতকাল রাত থেকে 70-80% বার্ন নিয়ে তারা এসেছিলেন, তবে এখন অবধি চিকিৎসকরা মূল্যায়ন করে বলছেন যে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে এবং তাদের ক্ষেত্রে ICU সাপোর্ট দরকার বলে চিকিৎসকদের সিদ্ধান্ত। তাদের বার্ন ইঞ্জুরি যেটা আছে, মূলত এই বিস্ফোরণের জন্য বার্ন ইঞ্জুরি, ইলেকট্রিক শক, যেটা বার্ন ইঞ্জুরির পরে একই সঙ্গে যে বিস্ফোরণ হলে যে শক হয় সেই শকে আছেন তারা দুজনে। কেউ কথা বলতে পারছেন না, প্রায় অবচেতন রয়েছেন এবং পুরো পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা ITU শিফট করার চিন্তাভাবনা করেছেন, তবে যেহেতু বার্ন ওয়ার্ডে রয়েছে, বার্ন ওয়ার্ড থেকে ITU শিফট করা সম্ভব নয় বলেই চিকিৎসকরা এই মুহূর্তে SSKM এর রোনাল্ড রস বিল্ডিংয়ে রেখে, বার্ন ওয়ার্ডে রেখে তার চিকিৎসা চালাচ্ছেন। ঠিক আমার পেছনে এই বার্ন ওয়ার্ড রয়েছে, আমি দেখাবো আমার ক্যামেরা পার্সন অভিজিৎ সরকারকে দেখাতে। এই রোনাল্ড রস বিল্ডিংয়ের বার্ন ওয়ার্ডের সেকেন্ড ফ্লোরে রয়েছেন এই দুজন, এবং দুজনকেই ICU শিফট করা যাচ্ছে না। এইখানে বার্ন ওয়ার্ডে ICU সেট আপ করে তাদেরকে অক্সিজেন দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং এই যে মহিলা যিনি আছেন, 26 বছরের মহিলা, তার ক্ষেত্রে শারীরিক অবস্থা আরও বেশি ক্ষতি, গুরুতর, আরও বেশি সংকটজনক। এবং 38 বছরের যিনি আছেন রবীন্দ্র মাইতি, তার ক্ষেত্রে পরিস্থিতি সামান্য উন্নতি আছে, তবে দুজনেই গুরুতর রয়েছেন। চিকিৎসকরা অত্যন্ত সতর্ক রয়েছেন এবং আজ সকালে তারা রাউন্ড দিয়ে এই যে সাপোর্ট দিয়ে তাদেরকে স্থিতিশীল করার যে চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছেন। তারা চাইছেন তাকে ITU শিফট করার, যেহেতু ITU শিফট করা যাবে না তাই বার্ন ওয়ার্ডে রেখেই এই দুজনকে চিকিৎসা চালানো হচ্ছে, এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ ছিলাম তোমাকে।